What? রিসেন্টলি কি আপনারা 3400G-র প্রাইসটা চেক করছেন? এর বর্তমান মার্কেট প্রাইস 15,000 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত গিয়ে ঠেকছে। আমরা জানি যারা এন্ট্রি লেভেল গেমিং করতে চায় তাদের জন্য 3400G একটি স্মার্ট চয়েস। তো 3400G-কে যদি আপনি একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে তুলনা করেন তো আপনি GT 1030-র মতো পারফরমেন্স অনায়াসেই পেয়ে যাবেন। তবে আমরা মনে করি বর্তমান দাম অনুসারে 3400G কোনোভাবেই কেনা বুদ্ধিমানের কাজ নয়। তো এবার আসা যাক হঠাৎ করে 3400G প্রাইস হাইক হওয়ার কারণ। আমরা সবাই জানি আসলে বর্তমানে জিপিউর প্রাইস অনেকটাই বেশি, আর যারা এন্ট্রি লেভেলের জিপিউ খুঁজতেছিলেন তাদের তো সুযোগ নাই বললেই চলে। আর সেই কারণে সবাই এখন এপিউর দিকে ঝুঁকতেছে, আর চাহিদা বেশি থাকার কারণে 3400G বা এরকম যত এপিউ আছে সবগুলোর দাম বাড়তির দিকে। তো 3400G কোনোভাবেই আসলে 17,000 কিংবা 17,500 টাকা ডিজার্ভ করে না। তো এই টাকা দিয়ে আপনি সহজেই ইন্টেল Core i3-10100F বা Ryzen 3-3100-এর সাথে নতুন RX 560 দিয়ে PC বিল্ড করতে পারেন। যদিও RX 560-র ম্যাক্সিমাম কার্ডগুলোই বাজারে নাই, তবে বায়োস্টারের কার্ডটা এখনও অনেক জায়গাতেই অ্যাভেলেবল আছে। আরও ভালো হয় যদি আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটু রিসার্চ করে RX 570 বা 1050 Ti বা 1650 টাইপের GPU যদি খুঁজে নিতে পারেন। কিন্তু যারা সেকেন্ড হ্যান্ড ডিল পছন্দ করেন না তারা RX 560 দিয়ে খুব সহজেই 17,000 টাকার আশেপাশে CPU প্লাস GPU ম্যানেজ করে নিতে পারেন। যদিও RX 560 মডার্ন গেমগুলোর জন্য সুইটেবল না, কিন্তু এন্ট্রি লেভেল গেমিংয়ের জন্য RX 560 স্টিল রিলায়েবল। তো আপনি যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন আপনি 3400G থেকে প্রায় অনায়াসেই ডাবল পারফরমেন্স পেতে পারেন RX 560-তে। আর যদি ইন্টেল Core i3-10100F বা Ryzen 3100 দিয়ে PC বিল করেন তাহলে ভবিষ্যতে ভালো রকমের মিড রেঞ্জ GPU-র সাথে পেয়ার করতে পারবেন, যদি প্রাইস কমে আর কি। তো আমাদের অ্যাডভাইস থাকবে 17,000 টাকা দিয়ে 3400G কিনা থেকে বিরত থাকবেন, আর যদি কোনো শপে 13,000 কিংবা 14,000 টাকার আশেপাশে পেয়ে যান তাহলে নিশ্চিন্তে নিতে পারেন। আর হ্যাঁ, সামনে আমাদের চ্যানেলে একটি এন্ট্রি লেভেল গেমিং PC বিল গাইড ভিডিও আসবে, সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হার্ডওয়্যার নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।